দেখো, যেটা জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরেই, চন্দ্রমল্লিকা বন্দ্যোপাধ্যায়, যিনি বিজেপি মহিলা মোর্চার রাজ্য কমিটির সদস্যা, তিনি বলছিলেন যে তিনি লক্ষ্মণ ঘড়ইয়ের বিরুদ্ধে তিনি মনোনয়ন জমা দেবেন। তার কারণ, তার যেটা বক্তব্য, তার অভিযোগ যে লক্ষ্মণ ঘড়ই বিভিন্ন রকম তোলাবাজি বা অন্যান্য দুর্নীতিমূলক কাজের সঙ্গে যুক্ত, এরকম একটা মুখ জনপ্রতিনিধি হতে পারে না, তাই তার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধেই তার লড়াই, এবং সে কারণেই তিনি মনোনয়নপত্র জমা গতকাল দিয়েছেন দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরে। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। লক্ষণবাবু কিন্তু এই যে নমিনেশন ফাইল জমা দিয়েছেন তার বিরুদ্ধে তিনি বলেছেন যে এটা তিনি দলের মধ্যে জানাতে পারতেন তার কোনো অভিযোগ থাকলে, যদিও তিনি রাজ্য স্তরের নেত্রী, তিনি রাজ্য কমিটিকে জানাবেন বিষয়টি বলে এড়িয়ে গেছে লক্ষণবাবু। গোটা ঘটনায় কিন্তু তৃণমূল একটা ব্যঙ্গ করেছে যে এদের এই দুই যে গোষ্ঠী যাদের, সেটা মানুষ দেখছে, মানুষ বিচার করবে, ভোটে তার ফল পাওয়া যাবে, এমনটাই তৃণমূলের বক্তব্য। ধন্যবাদ মনোজ। কোথাও বিজেপির সর্বভারতীয় সভাপতির ছবি ছেঁড়ার অভিযোগ, কোথাও আবার তৃণমূল নেত্রীর সভায় যাওয়ার পথে তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ। রাজ্যের তৃতীয় দফার ভোট গ্রহণে দিনভর রাজ্য জুড়ে অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম। কোচবিহার থেকে উত্তর চব্বিশ পরগনা, কোথাও আক্রান্ত বিজেপি, কোথাও আবার আক্রান্ত তৃণমূল। তৃতীয় দফা ভোটের আগে রাজ্যের দিকে দিকে অশান্তি। মঙ্গলবার কোচবিহারে ছিল নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা। বিজেপির অভিযোগ, মোদীর সভায় আসার সময় কোচবিহারের শুক্তাবাড়ি এলাকায় তাঁদের মারধর করে তৃণমূলের দলবল। এদিকে তৃণমূল নেত্রীর সভায় যাওয়ার পথে মাথা ভাঙার মানসাই সেতুর কাছে তৃণমূল কর্মীদের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। গাড়ির উপরে বোম মারা হয় এবং সেখানে বোম মারার পর ছন্ন ছাড়া হয়ে সবাই দৌড়াদৌড়ি করতে গিয়ে এবং দু তিনটে গাড়ি ভাঙা হয় এবং সেই সঙ্গে আমাদের বহু কর্মী আহত হয়। তৃণমূল কংগ্রেসের গাড়ি আটকাচ্ছে বিজেপির কর্মী, ঠিক আছে, এটা মিথ্যা কথা বলে তারা এটা রটানোর চেষ্টা করছে, মোদীর সময় ভিড় হচ্ছে না। অন্যদিকে কোচবিহারে বিজেপির অস্থায়ী নির্বাচনী কার্যালয় ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। কোথাও ছেঁড়া হলো বিজেপির সর্বভারতীয় সভাপতির ছবি, কোথাও নোংরা করা হলো জেপি নাড্ডার ছবি। সোমবার কোচবিহারের মাথা ভাঙার পচাগড় এলাকায় গভীর রাতে এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ আছড়ে পড়ে রাস্তায়। রাতের অন্ধকারে কিছু টিএমসির হামাত বাহিনী এসে আমাদের অস্থায়ী ভারতীয় জনতা পার্টির যে পার্টি বিষয় ছিল সেটিকে ভাঙচুর করে দিয়েছে। এ বিষয়ে প্রশাসনিক মহলকে জানানো হয়েছে, তারা এসেছিল, তারা বিষয়ে তদন্ত করবে এবং তাদেরকে এটাও বলা হয়েছে যদি দোষীদের ধরে সঠিক শাস্তি দেওয়া না হয় তাহলে আমরা পরবর্তীতে বৃহত্তম আন্দোলনে নামতে বাধ্য হব। অজিত ভবন এবার টিকিট পায়নি, এ নিয়ে বিক্ষুব্ধ তাদের মধ্যে হয়েছে। সুতরাং এটা ঘটনাটা যে তাদের মধ্যে হবে এটা মানে আকাঙ্ক্ষিত, এটা কোনো ব্যাপার না, কিন্তু তৃণমূলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এদিকে বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামের শরৎকানন এলাকায়। তৃণমূলের অভিযোগ, স্থানীয় একটি পার্কে পতাকা লাগানোর প্রতিবাদ করলে ক্লাবে ভাঙচুর চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। তৃণমূলের নানা অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। শুভেন্দু ভট্টাচার্য ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।